আব্দুল হামিদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তার জন্ম 1 জানুয়ারি 1944 সালে। বর্তমানে তিনি বাংলাদেশের 21তম রাষ্ট্রপতি। দ্বিতীয় মেয়াদে তিনি 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন 7 ফেব্রুয়ারি 2018 সালে। তিনি সপ্তম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে 14 জুলাই 1996 সাল থেকে 10 জুলাই 2001 সাল পর্যন্ত এবং 12 জুলাই 2001 সাল থেকে 8 অক্টোবর 2001 সাল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে 25 জানুয়ারি 2009 সাল থেকে 24 এপ্রিল 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারণে তার মৃত্যুর 6 দিন পূর্বেই 14 মার্চ 2013 তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে আসীন ছিলেন। তিনি নিকোলি জিমি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। কিশোরগঞ্জ সরকারি গুরুদ্বাল কলেজ থেকে HSC ও BA পাস করেন। সরকারি গুরুদ্বাল কলেজের VP হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পেশায় তিনি একজন অ্যাডভোকেট। কিশোরগঞ্জ জজ কোর্টে ওকালতি করেছেন। কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বেশ কয়েকবার। দাম্পত্য জীবনে তিনি স্ত্রী মুসামত রশিদা হামিদের সাথে সংসার ধর্ম পালন করছেন। রশিদা হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং 3 ছেলে ও 1 কন্যা সন্তানের জনক। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত আছেন। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসাবে। কিশোরগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত MP এবং 10টি সংসদ নির্বাচনের মধ্যে 7 বার একই আসন থেকে MP নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জাতীয় সংসদে তিনি ডেপুটি স্পিকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। 2001 সালে জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় উপনেতা ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য হিসেবে সংসদের স্পিকার রূপে নিযুক্ত হন 25 জানুয়ারি 2009 তারিখে। কোনরূপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আব্দুল হামিদ বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। জনাব আব্দুল হামিদ 2018 সালের 7 ফেব্রুয়ারিতেও ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 24 এপ্রিল 21তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।